আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তিস্তা ইস্যুতে দিল্লির অবস্থান পরিবর্তন হয়নি বললেন জয়শঙ্কর, সব বিষয়ে আলোচনা হবে মোদির সফরে। সরকারের ধারাবাহিকতা আছে বলে উন্নয়ন হচ্ছে বললেন প্রধানমন্ত্রী, সম্পদ সৃষ্টিতে গবেষণার তাগিদ। উন্নয়নশীল দেশ গড়তে উৎপাদনশীলতা বাড়ানোর পরামর্শ, সিপিডির এলডিসির সুবিধা রক্ষায় দর কষাকষির আহ্বান। এবং এইচটি ম্যামের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় বনানীতে অন্তিম সয়ান। সম্পর্কের বন্ধনে নতুন মাত্রা এনে দিতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসছেন। একথা জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দুদেশের সম্পর্ক পৌঁছাবে অনন্য উচ্চতায়। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে খোলামেলা আলাপ হবে দুই প্রতিবেশীর মধ্যে। তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যুতে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডক্টর জয়শঙ্কর। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এরপর রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় বসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক। এই বৈঠকে আলোচনা হয় নরেন্দ্র মোদীর আসন্ন সফরের নানা দিক নিয়ে। এছাড়া দুই দেশের অমীমাংসিত বিষয় নিয়ে, বিশেষ করে অভিন্ন নদীর পানি বণ্টন, রেল যোগাযোগ চালু, করোনা মহামারীতে স্বাস্থ্য সংকট এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের কৌশল নিয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে ডক্টর এস জয়শঙ্কর বলেন, নরেন্দ্র মোদীর সফর আশার সঞ্চার করেছে দুই দেশের মানুষের মাঝে। We see Bangladesh as a key neighbor and a valued partner not only in South Asia but also in the broader Indo-Pacific region. Definitely something very transformational in our relationship. বলেন আগামী 20 বছর অগ্রাধিকার তালিকায় থাকবে নানা মাত্রার যোগাযোগ। যোগাযোগ মানেই উৎপাদনশীলতা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশীদের এই সম্পর্ক বদলে দেবে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বঙ্গোপসাগর। I see economic possibilities, I see huge connectivity possibilities, I see a lot of people-to-people possibilities, meeting of our water resources secretary very soon. So I'm sure they will be discussing it further. I think you all know the government of India's position. That position has not changed. সংযুক্তির ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষকে যুক্ত করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। দুই দেশের বন্ধু হিসেবে সম্ভব নাম এসেছে জাপানের। I can tell you the entire, you know, logistics, the whole geo-economics of the region will change. Bay of Bengal will look very different. We talked about Japan as a possibility because both of us have very good relations with Japan and Japan is involved in connectivity projects in the Bay of Bengal. সব হত্যাকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে এস জয়শঙ্কর বলেন, সীমান্তে অপরাধ কমলে হত্যাকাণ্ড কমবে। তার ভাষায়, নো ক্রাইম নো বর্ডার কিলিং। Every death is regrettable. But we also ask to ask ourselves, why is there a problem? And we know the problem. The problem is because of crime. So our shared objective should be a no crime, no death border. নরেন্দ্র মোদীর সফরকে সফল করতে সব ধরনের আলোচনা হয়েছে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত দুই দেশ। We plan to undertake jointly to celebrate these historic occasions. পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে তিনি করোনা টিকার প্রথম ডোজ নেন। এ সময় তার পাশে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এর আগে গত 24 ফেব্রুয়ারি করোনা প্রতিরোধী টিকা নেন শেখ রেহানা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বঙ্গবন্ধু ফেলোশিপ ও গবেষণা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানের যুগে গবেষণার মাধ্যমে নতুন পণ্যের উদ্ভাবন ও রপ্তানি বাড়াতে নজর দিতে হবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বিজ্ঞান ও প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে এবছরও বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান করল সরকার। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে 77 জন, এনএসটিতে 3,305 ও বিশেষ গবেষণায় 800 জনকে অনুদানের চেক হস্তান্তর করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানের যুগে প্রতিনিয়তই নতুন নতুন আবিষ্কার হচ্ছে, তার সাথে মিল রেখে গবেষণায় নতুন উদ্ভাবন ও রপ্তানিতে নজর দিতে হবে। বিজ্ঞানের যুগে প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের চলতে হবে। গবেষণার মধ্য দিয়ে আমরা ব্যয় কমাতে পারি, উৎপাদনের উৎকর্ষতা বাড়াতে পারি, পরিমাণ বৃদ্ধি করতে পারি। আমাদের রপ্তানি খাতে আমরা শুধু একটা বা দুটোর উপরে নির্ভরশীল না, আমরা বহুমুখী পণ্য উৎপাদন করে রপ্তানি করতে পারি। সরকার প্রধান বলেন, শিক্ষাকে বহুমুখীকরণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়তে কাজ করছে সরকার। এ সময় মার্চের শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। ভ্যাকসিন দেওয়াটা শেষ হওয়ার সাথে সাথে আমরা ইনশাআল্লাহ মার্চ মাসের শেষের দিকেই সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সক্ষম হব। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলি সেগুলিও একটা বেশ কিছু হল এবং বিল্ডিং যাওয়ার জন্য আছে, সেগুলো আমি মেরামত করা বা সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা নিতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেটা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন অব্যাহত রেখে উন্নত রাষ্ট্রে পদার্পণ করবে বাংলাদেশ। আমরা যেহেতু দীর্ঘদিন সরকারে থাকার সুযোগ পেয়েছি এবং সরকারের ধারাবাহিকতা আছে, যার কারণে আজকে মানুষের যে মৌলিক চাহিদাগুলি সেগুলি পূরণ করতে আমরা সক্ষম হচ্ছি। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সাথে সাথে হাইটেক সিটি, হাইটেক পার্ক, সফটওয়্যার প্রযুক্তি পার্ক সহ আমরা এমনভাবে তৈরি করে দিচ্ছি যেন আমাদের দক্ষ জনশক্তির সাথে সাথে আমরা যেন অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে পারি। আগামীতে প্রতি বিভাগে একটি করে নব থিয়েটার করার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নশীল দেশ করতে উৎপাদনশীলতা বাড়ানোর পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিটি। সংস্থাটি বলছে, 2026 সালের পরেও বাংলাদেশ যাতে ইলডিসির সুযোগ সুবিধাগুলো পেতে থাকে সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে দর কষাকষি চালিয়ে যেতে হবে। এছাড়া রাজস্ব আদায় ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির উপরও জোর দিয়েছে সিপিটি। তৌহিদুর রহমানের রিপোর্ট। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাবার আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে 2026 সালে এলডিসি থেকে চূড়ান্ত ছাড়পত্র মিলবে। এতে একদিকে যেমন উন্নয়ন অগ্রযাত্রার স্বীকৃতি রয়েছে, অন্যদিকে মোকাবেলা করতে হবে বেশ কিছু চ্যালেঞ্জ। সিপিডির ভার্চুয়াল সংলাপে এলডিসি গ্রাজুয়েশনের স্বীকৃতি ও চ্যালেঞ্জ মোকাবেলায় নানা পরামর্শ উঠে আসে। বাংলাদেশের ব্র্যান্ডিং বাড়বে, বাংলাদেশের যে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সেটার ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হবে। চ্যালেঞ্জগুলি রয়েছে, সেই চ্যালেঞ্জগুলির যে আন্তর্জাতিক সহযোগিতা যেগুলি পাওয়া যায় বিভিন্নভাবে, সেটা শুল্কমুক্ত কোটামুক্ত বাজারে প্রবেশ সাহায্য সেটির এবং স্বল্প সুদে এবং সুদবিহীন যে ঋণ নিতে পারি। এলডিসি গ্রাজুয়েশনের পর রপ্তানিতে কর সুবিধা হ্রাস, মেধা স্বত্ব ও স্বল্প সুদে বৈদেশিক ঋণ প্রাপ্তিসহ অনুদান কমতে পারে বলে আশঙ্কা সিপিডির। তাই এসব সুবিধা ধরে রাখতে সরকারকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার তাগিদ সংস্থাটির। ক্ষমতা বজায় রাখার জন্য আমার যে কস্টটা, এই কস্টটা আমাকে কমাতে হবে। প্রতিষ্ঠানের ভেতরে যে সক্ষমতা, সেই সক্ষমতাটা তার বাড়াতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে প্রতিষ্ঠান থেকে তিনি যে বাজারে যাচ্ছেন সেই কস্ট এলিমেন্টটা তাকে কমাতে হবে। এবং তৃতীয় হলো যে সরকারের বিভিন্ন ধরনের যে নীতি, যেমন এক্সচেঞ্জ রেট কি হবে, বিজনেস এনভায়রনমেন্টটা কি রকম, এটা দিয়ে তাকে প্রতিযোগিতার সক্ষমতা বজায় রাখতে হবে। তবে আগামী 5 বছরের মধ্যে সব দুর্বলতা কাটিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বেসরকারি বিনিয়োগের জন্য উন্নত ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে এবং হাই ভ্যালু এবং হাই এন্ড শিল্পের জন্য অধিকতর
বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। সরকারের নেয়া মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য কঠিন হবে না বলেও মত তাঁর। আরো জোরদার করতে হবে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমামকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানালেন সহকর্মী, রাজনৈতিক নেতা, কর্মী সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। পরে গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাকে। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। এইচটি ইমাম নামেই পরিচিত হোসেন তৌফিক ইমাম প্রশাসনের উচ্চ পর্যায়ে কর্মজীবন শেষে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে। বৃহস্পতিবার প্রথম প্রহরে 82 বছরের জীবনাবসান হয় এই গুণী মানুষটির। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ গ্রামের বাড়ির সরকারি কলেজ মাঠে হয় প্রথম জানাজা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হন এইচটি ইমাম। কর্মজীবনের সহকর্মী, রাজনৈতিক দল, স্বজন আর সাধারণ মানুষের ঢল নামে শহীদ মিনারে। চাকরি থেকে রিটায়ার করেছেন কিন্তু কাজ থেকে তিনি কখনো রিটায়ার করেননি। এমন কর্ম পাগল মানুষ, এমন কর্মনিষ্ঠ মানুষ এসটি ইমাম সাহেব, তার মৃত্যুতে যে শূন্যতা হলো এটা সহজে পূরণ হবার নয়। স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষের এই সরকারের সাথে কাজ করেছেন উনি, আমাদের অবশ্যই একজন থিঙ্ক ট্যাঙ্কারের মধ্যে একজন ছিলেন। উনি কঠোর পরিশ্রমী ছিলেন, ওনার মেধা, ওনার স্মরণশক্তি, ওনার মননশক্তির ধারে কাছে আমরা কেউ আসতে পারিনি। সেজন্যই বললাম ওনার একটা নখের সমানও যদি আমরা হতে পারতাম তাহলে আমাদের জীবন ধন্য হতো। গুলশানের আজাদ মসজিদে হয় দ্বিতীয় জানাজা, পরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বনানী কবরস্থানে শেষ ঠিকানায় চিরনিদ্রা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জামিনে মুক্তি পেলেন কিশোর, মুশতাকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের রিপোর্টের পর। আবার আমন্ত্রণ দেখছেন রাতের একুশে সংবাদ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়ার প্রায় 10 মাস পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর কারাগার পার্ট 2 থেকে তাকে মুক্তি দেওয়া হয়। জেল সুপার জানান, 11টার দিকে আহমেদ কবির কিশোরের জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই শেষে কিশোরকে মুক্তি দেওয়া হয়। এ সময় কারা ফটকে উপস্থিত ছিলেন কিশোরের স্বজনরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে তাকে সমোট 11 জনের বিরুদ্ধে গত বছর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। কারাগারের লেখক মুশতাক আহমেদের মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্টে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপে তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া রিপোর্টে তার মৃত্যু স্বাভাবিক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মন্ত্রী বলেন, মুশতাক আহমেদের মৃত্যুর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গাজীপুর জেলা প্রশাসন ও কারা অধিদপ্তরের পৃথক কমিটি তদন্ত চালাচ্ছে। কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের আকার বেড়েছে 760 গুণ। 1972 সালে বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাজেট ছিল 786 কোটি টাকার। 2020-21 অর্থবছরে যা উন্নীত হয়েছে 5,68,000 কোটি টাকায়, আর আগামী জুনে প্রায় 6,00,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে সরকার। তৌহিদুর রহমানের আরও একটি রিপোর্ট। 1972 একটি যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন দেশ, ভঙ্গুর অর্থনীতি, চারদিকে হানাদারদের থাবার চিহ্ন, কৃষি শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য প্রায় সবই অচল। তবে দেশ পুনর্গঠনে রয়েছে জোরালো তাগিদ। সর্বোচ্চ ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে, করবা। রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে,
গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বাজেট ছিল মোট 786 কোটি টাকার, যার মধ্যে উন্নয়ন বাজেট ছিল 501 কোটি টাকা। এমন পরিস্থিতিতে 1972 সালের 30শে জুন 786 কোটি টাকার প্রথম বাজেট দেন বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। শুরু হয় দেশ পুনর্গঠনের কাজ। নানা ঘাত প্রতিঘাত সত্ত্বেও বাংলাদেশের জাতীয় বাজেটের আকার কখনোই নিম্নমুখী হয়নি। 1973-74 995 কোটি আর 1975-76 অর্থবছরে দেয়া হয় 1550 কোটি টাকার জাতীয় বাজেট। কিন্তু 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাজেটের বৈশিষ্ট্য ও লক্ষ্যে পরিবর্তন আসে, বিভ্রান্ত হয় জাতি। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার ফলে রাষ্ট্রীয় যে দর্শন, অর্থনৈতিক যে ধারা চালু করার চেষ্টা করা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায়, সে ধারাটি আর অব্যাহত থাকেনি। তবে 2008 সালের জাতীয় নির্বাচনে জাতির জনকের কন্যার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর লাফিয়ে বাড়তে থাকে বাজেটের আকার। 2009-10 অর্থবছরে প্প্রথমবারের মতো বাজেট 1 লাখ কোটি টাকা ছাড়ায়। বৈপ্লবিক পরিবর্তন হয়েছে 9-10 থেকে, এবং এই সফল কার্যকর পরিকল্পনার মাধ্যমেই আমাদের প্রবৃদ্ধির হার সর্বোচ্চ নেওয়া সম্ভব হয়েছে। বর্তমান সরকারের টানা 3 মেয়াদে দেশের অর্থনীতি ও অবকাঠামো খাতের বৈপ্লবিক পরিবর্তন আসে। ব্যাপক ব্যয় চাহিদা পূরণে 2013-14 অর্থবছরে বাজেট অতিক্রম করে 2 লাখ টাকার মাইলফলক। বাংলাদেশের 50তম জন্মজয়ন্তীতে আমরা কোথায় পৌঁছাব তার একটি দীর্ঘমেয়াদী স্বপ্ন সেখানে অঙ্কন করা হয়। এদিকে 2016-17 অর্থবছরে এসে জাতীয় বাজেটের আকার দাঁড়ায় 3 লাখ 40 হাজার কোটি টাকা। এরই ধারাবাহিকতায় পরের বছর 4 লাখ 266 কোটি টাকা এবং 2019-20 অর্থবছরে বাজেট রূপ নেয় 5 লাখ কোটি টাকায়। আর চলতি অর্থবছরের 5 লাখ 68 হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়নে কাজ করছে সরকার। আগামী জুনে আরেকটি নতুন বাজেট আসছে, প্রাথমিক তথ্য অনুযায়ী যার আকার হতে পারে 5 লাখ 96 হাজার কোটি টাকা। তৌহিদুর রহমান, 21শে টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মিয়ানমারে গুলিতে 38 বিক্ষোভকারী নিহত, নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র। আর এর সাথে শেষ করছি রাতের 21শে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। তিস্তা ইস্যুতে দিল্লির অবস্থান পরিবর্তন হয়নি বললেন জয়শঙ্কর, সব বিষয়ে আলোচনা হবে মোদির সফরে। সরকারের ধারাবাহিকতা আছে বলে উন্নয়ন হচ্ছে বললেন প্রধানমন্ত্রী, সম্পদ সৃষ্টিতে গবেষণার তাগিদ। উন্নয়নশীল দেশ করতে উৎপাদনশীলতা বাড়ানোর পরামর্শ সিপিডির, এলডিসির সুবিধা রক্ষায় দর কষাকষির আহ্বান। এবং এইচটি ইমামের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় বনানীতে অন্তিম শয়ান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21shtv.com এই ওয়েবসাইট। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21shtv24 অনলাইনে। 21শের খবর দেখুন, 21শের সঙ্গেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।